আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্নেক প্ল্যান্ট প্রতিটা বাগানীদের কাছেই কম বেশি পরিচিত। এই গাছ বিভিন্ন ভ্যারাইটির ও বিভিন্ন শেপের হয়ে থাকে। স্নেক প্ল্যান্ট ঘরের জন্য একটি আদর্শ বায়ু পরিশোধনকারী। অন্যান্য অক্সিজেন নিঃসরণকারী উদ্ভিদের চেয়ে স্নেক প্ল্যান্ট রাতের বেলায় বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করতে পারে। সেজন্য যে কোনো বদ্ধ ঘরে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য 6 থেকে 8টি স্নেক প্ল্যান্টই অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে যথেষ্ট। এছাড়াও স্নেক প্ল্যান্ট এয়ার কন্ডিশনার থেকে নির্গমিত ফর্মালডিহাইড দূর করে থাকে। ঘরে বা বারান্দায় যেখানে উজ্জ্বল আলো থাকে এমন জায়গায় স্নেক প্ল্যান্ট রাখতে পারেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্নেক প্ল্যান্ট গাছের যত্ন ও পরিচর্যা করবেন কিভাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই স্নেক প্ল্যান্টগুলো কয়েক বছর আগে লাগানো, প্রচুর চারা হয়েছে, ভাবলাম গাছগুলো রিপোর্টিং করে দেই। কয়েকটা টবে দিয়ে ইনডোর প্ল্যান্টের পাশাপাশি রেখে দিব, এতে করে বাগান দেখতে আরো দারুণ লাগবে। স্নেক প্ল্যান্ট স্যাকুলেন্ট জাতীয় গাছ, শীতকালে এদের রিপোর্টিং বা নতুন টবে সেট করা যায় খুব সহজে। প্রথমেই টব থেকে গাছ বের করে নিব, এরপর আস্তে আস্তে গাছগুলো আলাদা করে নিব। গাছগুলো আলাদা করার সময় তাড়াহুড়া করা যাবে না। স্নেক প্ল্যান্ট নর্মালি পাতা থেকেও চারা করা যায়, তবে এই ভ্যারাইটিটা পাতা থেকে চারা করলে এই যে পাতার কিনারে যে হলুদ স্টেপটা আছে এইটা আর পরবর্তীতে থাকে না, এই জন্য এই ভ্যারাইটিটার চারা লাগাতে হয়। অনেক সময় চারা তুলতে গিয়ে শিকড় ভেঙে যায়, শিকড় ভেঙে গেলেও অসুবিধা হয় না, ওইভাবে 2-3 দিন ছায়ায় শুকিয়ে আবার লাগিয়ে দিলেই গাছ বেঁচে যায়। এইভাবে যদি 7-10 দিন ছায়ায় রাখা হয় তবে গাছের কোনো ক্ষতি হবে না। স্নেক প্ল্যান্ট গাছের জন্য মাটি রেডি করবেন কিভাবে? 40% বেলে দোয়াশ মাটি, 20% লাল বালি, 10% কোকো ডাস্ট, 30% ভার্মি কম্পোস্ট। এগুলো পুরনো মাটি, মাটিতে কোকো ডাস্ট আর বালি আগে মেশানো ছিল, এখন শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। এই মাটিতে পাতা পচা সারও অ্যাড করতে পারেন। এই সিজনে গাছের পাতা ঝরে যাচ্ছে, সেসব পাতা ঝাড়ু দিয়ে একটা বস্তায় ভরে রেখে তার উপরে কিছু মাটি ছিটিয়ে দিয়ে এইভাবে লেয়ার করে করে পাতা তার উপরে মাটি 5-6 মাস রাখলে সুন্দর একটা সার তৈরি হয়। আমি প্রায় সারা বছরই এইভাবে পাতা রেখে দেই, ওই পাতা পচা সারও কিছু অ্যাড করেছি। এই টবটা 12 ইঞ্চি, এই টবেই এখন গাছগুলো লাগাবো। একটু ছড়ানো পাত্র নিয়েছি, এই টবে একসাথে 4 ভ্যারাইটি দিব। প্রতিটা ভ্যারাইটির আলাদা আলাদা নাম আছে, তবে নামগুলো আমার মনে নেই। মাঝখানে দিব একটা অ্যাগেভ, এই প্ল্যান্টগুলো দেখতে দারুণ লাগে, স্যাকুলেন্ট থেকেও হার্ডি, সহজে মরে না। এই টবে ছিল, টব থেকে মাঝারি সাইজের একটা নিয়ে নিলাম। অ্যাগেভটার চারপাশে কাঁটা আছে, বসাতে বেশ ঝামেলা হয়েছে, বারবার হাতে কাঁটা লেগে যাচ্ছিল। আমি রান্নাবান্না করতে গেলে সহজে আমার হাত পড়ে না, যদি কখনো মনে হয় হাত পুড়ে যাবে তখন প্রয়োজনে যা রান্না করছি সেটাই ফেলে দেই, প্রয়োজনে আবার রান্না করি, কিন্তু বাগান করতে এসে হাত মাঝে মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমার খেয়ালই থাকে না। এজন্যই গুরুজনেরা বলে যে কাজ করতে ভালো লাগে সেই কাজই করা উচিত, এতে করে সেই কাজের উপরে বিরক্তি আসে না। যাই হোক, আমার গাছগুলো সেট করা হয়ে গেছে, এইবার হালকা করে উপরের মাটি ভিজে যায় এমন ভাবে পানি দিয়ে দিব। স্নেক প্ল্যান্টের জন্য নতুন লাগানো গাছের জন্য খুব সামান্য পানি যথেষ্ট, বেশি পানি পেলে গাছ পচন শুরু হতে পারে। কড়া রোদে না রেখে হালকা রোদ বা প্রচুর আলো বাতাস আছে এমন জায়গায় এই গাছ সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।